হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই মিস্টার লাবা 360 ইউটিউব চ্যানেলের নতুন একটি প্রেস ভিডিওতে। তো গাইস, আমাদের গেমের ভেতরে দিয়ে দিয়েছে নতুন একটা লেজেন্ডারি বান্ডিল। তো তোমরা নিশ্চয়ই জেনে গেছো কাল রাতের আপডেটে আমাদের এসছে এই লেজেন্ডারি আউটফিট বান্ডিল। তো গাইস, এই বান্ডিলটা আমরা ট্রিকের মাধ্যমে বের করে দেখাবো সব থেকে কম ডায়মন্ডের। তো গাইস, তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে টোকেন ট্রাই ইভেন্টটা। তোমরা নিশ্চয়ই জানো টোকেন ট্রাই ইভেন্টে কীভাবে ডায়মন্ড খায়। তো এখানে তোমরা যে ট্রিক ইউজ না করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক ডায়মন্ড খরচ হয়ে যাবে। তো গাইস, এখানে আমরা অনেক কিছু ট্রিক বলে দেবো এবং ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। লাস্ট পর্যন্ত না দিলে কিন্তু তোমরা ট্রিকগুলো বুঝতে পারবে না, এবং ট্রিকগুলো না বুঝতে পারলে তোমরা কিন্তু খুব কম ডায়মন্ড নিতে পারবে না। তো গাইস, তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন সেট করে দেবে, যাতে এদের নতুন আপডেট ভিডিও ট্রিক ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে। তো চলো ভিডিও মেন টপিকে চলে আসি। তো চলো বন্ধুরা, আমাদের স্পিন স্টার্ট করে দিই। তো আমরা প্রথম স্পিন যেটা করব, ভালো করে খেয়াল করবে, আমরা 20 ডায়মন্ডের স্পিন না করে প্রথম 90 ডায়মন্ডের স্পিন করব। এবং আমাদের প্রথম স্পিনেই কিন্তু একটা টোকেন পড়বেই পড়বে। আমরা সেকেন্ড স্পিনও করব কিন্তু 90 ডায়মন্ডে, কিন্তু 20 ডায়মন্ডে করব না, সেইভাবেই সেট করা আছে গেরিনাতে, যে প্রথম দুটো স্পিন 90 ডায়মন্ডে করলে প্রথম দুটো টোকেনটি কিন্তু পড়ে যাবে। তো থার্ড যে স্পিন করব আমরা, থার্ড স্পিনটা কিন্তু 90 ডায়মন্ডেই করব। তো আমরা যেখানে যেরকম ট্রিকটা বলবো তোমরা সেই অনুযায়ী কাজ করো। অবশ্যই দেখো তোমাদের কম ডায়মন্ড খরচ হবে, তো আমরা চাইবো না যে তোমাদের কম বেশি ডায়মন্ড খরচ হোক। তো তোমরা এই ট্রিকগুলোকে কাজে লাগাবে, অবশ্যই তোমরা সাকসেসফুল হবে। তো তোমরা এরপর কি করবে, তোমাদের তো এরপর আমরা ব্যাকপ্যাকের ফ্রি মালগুলোকে রিটার্ন করে দেবো গ্রেনাকে, সেটার বদলে স্পিন নিয়ে নেবো। এবং দেখো সেই ফ্রি স্পিনে কিন্তু আমরা টোকেন পেয়ে যাচ্ছি, 3 নম্বর টোকেন কিন্তু পেয়ে গেলাম। ভালো করে কিন্তু খেয়াল রাখবে, 3 নম্বর টোকেনটা কিন্তু আমরা ফ্রিতে পেলাম, মানে ব্যাকপ্যাকের মালগুলোকে রিটার্ন করে দিলাম। তারপরে যে স্পিন করলাম সেটা 90 স্পিনে কিন্তু করলাম। তো তোমরা এখানে একটা 20 স্পিনও করতে পারো। তো আমি বলবো তোমাদের কাছে যদি ডায়মন্ড একটু বেশি থাকে তো 90 ডায়মন্ডে স্পিনই করবে, 20 ডায়মন্ডে পড়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তো তারপরে আমরা কিন্তু ব্যাকপ্যাকের মাল যদি আরও থেকে থাকে আমরা সেই মালগুলোকে ফিরিয়ে দেবো, যদি ভাগ্য ভালো থাকে তোমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো না পড়ার চান্সই বেশি, কেননা আমরা মেন জায়গায় ঢুকে পড়েছি। তো আমরা 3টে টোকেন পেয়ে গেছি, এই সেই শেষ 2টে টোকেন কিন্তু পড়তে খুবই অসুবিধা হবে। তো বন্ধুরা খুবই মনোযোগ দিয়ে শুনবে, 3টে টোকেন পাওয়ার কিন্তু তোমাদের ট্রিক কাজে লাগাতে হবে, কারণ এখানকার থেকে কিন্তু আর টোকেন পড়তে চায় না। তো তোমরা মেন স্ক্রিনে চলে যাবে, মেন স্ক্রিনে গিয়ে অ্যাডাম ক্যারেক্টার লাগিয়ে চলে আসবে। অ্যাডাম ক্যারেক্টার লাগে কোনো কিছু কিন্তু গান স্কিন নেবে না। দেখো আমরা অ্যাডাম ক্যারেক্টার লাগিয়ে এসেছি, তারপরেই দেখো একটা টোকেন পেয়ে গেছি। তো এই ট্রিকটা অবশ্যই কাজে লাগাও। তো আমাদের দেখো 4টে টোকেন হয়ে গেছে। তো সব থেকে কাঁদিয়ে ছাড়ে কিন্তু শেষ টোকেনটা পেতে, তো শেষ টোকেনটা কিন্তু 1000 ডায়মন্ড খেয়ে নেয়। তো তোমাদেরকে এখানে মেনলি ট্রিক কাজে লাগাতে হবে, যে যাতে তোমাদের কিন্তু অল্প ডায়মন্ডে শেষ টোকেনটা পড়ে যায়, কিন্তু এই টোকেনটা পেতে তোমাদেরকে কাঁদিয়ে ছেড়ে দেবে, এমনকি সবাইকেই কাঁদিয়ে ছেড়ে দেবে। তো তোমাদেরকে এখানে যে ট্রিকটা কাজে লাগাতে বলবো সেই ট্রিকটা কাজে লাগাও, অবশ্যই তোমাদের পড়ে যাবে। তো তোমরা কি করবে, তোমরা তোমাদের সেটিংয়ে যাবে, সেটিংয়ে গিয়ে ক্লিয়ার ক্যাচে করবে। অ্যাডাম ক্যারেক্টার যদি তোমরা একটা টোকেন পেয়ে থাকো তো অ্যাডাম ক্যারেক্টার চেঞ্জ করে ফোর্ট ক্যারেক্টার না হলে ইভ ক্যারেক্টার লাগাবে। তো ইভ ক্যারেক্টার লাগিয়ে আসবে এবং লগ আউট করে লগ ইন করবে, দেখবে তোমাদের একটা টোকেন পড়ে গেছে। তো লাইক ও শেয়ার ঠকিস মা কাল কাছে, তোমাকে লাইক ও শেয়ার ঠক দিজিয়ে, 5000 লড়ে দিক জানা চাহিয়ে, ये 4000 के लिए मैं यहां पे नहीं खड़ा हूं, पूरा साल मेहनत करता हूं आपके लिए बेटा, ऐसे नहीं चलेगा, ऐसे नहीं चलेगा, लाइक ठोकी दबा के। তো এই ট্রিক কাজে লাগাও, দেখবে তোমাদের অবশ্যই খুব কম ডায়মন্ডে খরচ হবে, 500 থেকে 700 ডায়মন্ডের মধ্যে তোমরা এই জাহেরওয়ালা বুইয়া বান্ডিল নিতে পারো। আমরা দেখো সমস্ত কিছু ক্লেম করে নেবো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং আমার ট্রিক কেমন লাগলো এবং ট্রিক যদি কাজ করে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখে নাও জাহেরওয়ালার যে বান্ডিল বান্ডিল এবং ফিস্ট কিন্তু তোমরা দেখে নিতে পারবে কি কি পেলাম, অনেক কিছু পেলাম এখানে তোমরা দেখে নিতে পারবে। ওপি বান্ডিল এবং তার সঙ্গে 2টো জেহেরওয়ালা ইমোট, একটা অ্যানিমেশনের স্কিন এবং আরো অনেক কিছু। তো গাইস, এখানে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তো এটা কিন্তু সবকিছু মোহমায়া, ঠিক আছে? তো তোমাদেরকে বলবো ড্রেস দেখে কিন্তু প্রো প্লেয়ার হওয়া যায় না, তোমাদের খেলাটাই কিন্তু মেন। তো তোমাদের খেলাটাকে ইম্প্রুভ করো এটাই বলে রাখবো, যে তোমাদের সব কিছু ড্রেস এলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই। তো বন্ধুরা ভিডিওটাকে বেশি বড় না করে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আমাদের এই চ্যানেল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন সেট করে দেবে, যাতে এ ধরনের নিত্য নতুন আপডেট ট্রিক ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই।